অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি বিমান পরিষেবা, আন্তর্জাতিক বিমান পরিষেবা এবং দেশের মধ্যে বিমান পরিষেবা কবে স্বাভাবিক হবে, অর্থাৎ কবে থেকে বিমান চলাচল শুরু হবে, তাই নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত জানাতে চলেছি। অনেকেই কমেন্টস করেছেন যে স্যার, বিমান পরিষেবা, প্লেন পরিষেবাটা কবে থেকে শুরু হতে পারে, তার একটা ভিডিও অন্তত করুন। তাই আমি সেই সকল দর্শক যারা আমাকে কমেন্টস করেছিল তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটি তাদের জন্য তৈরি করেছি। তো প্রথমে আমি জানাই, এই যে বর্তমানে চতুর্থ দফার লকডাউন চলছে 31শে মে পর্যন্ত, এরপরও কিন্তু লকডাউন এক্সটেন্ড হচ্ছে, আমি তা নিয়েও দিয়েছি ভিডিও। পঞ্চম দফার লকডাউন কতদিন চলতে পারে, তার বিস্তারিত কী কী এ থাকছে, সমস্ত কিছু ওখানে দেওয়া আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেটা আপনারা অবশ্যই দেখে নিন। পঞ্চম দফার লকডাউন আবার শুরু হতে চলেছে। তাছাড়া আমি দিয়েছি আপনাদেরকে ট্রেন কবে থেকে পরিষেবা স্বাভাবিক হবে, সেটাও আমি দিয়েছি, সেটারও ভবিষ্যৎবাণী দিয়েছি, ওটা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। এবং এর পাশাপাশি ভাইরাস নিয়ে, এই মারণ ভাইরাস নিয়েও আমি কিন্তু কিছু প্রেডিকশান দিয়েছি। তো যাই হোক, প্লেন পরিষেবা অর্থাৎ বিমান পরিষেবা দেশের মধ্যে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে কবে চালু হবে, এই বিমানকে নিয়ন্ত্রণ করে রাহু গ্রহ। প্রথম আপনারা দেখুন, রাহু গ্রহ নিয়ন্ত্রণ করে এবং রাহু গ্রহ বর্তমানে বসে আছে মিথুন রাশির ঘরে। মিথুন রাশির ঘর হচ্ছে বায়ু রাশির ঘর, এবং এই মে মাসে ঠিক রাহু গ্রহ আদ্রা নক্ষত্র থেকে মৃগশিরা নক্ষত্রে গমন করছে। তার আগে আপনাদেরকে জানিয়ে দিই, এর ফলে আমাদের দেশ ও দুনিয়ায়, আমাদের দেশে বেশ কিছু সমস্যা কিন্তু আসবে। যেমন ধরুন, এই যখনই আদ্রা নক্ষত্র থেকে মৃগশিরা নক্ষত্রে যাবে, সেক্ষেত্রে আমি এর আগে ভিডিও দিয়েছি অঙ্গারক যোগে, আমি তাও আপনাদেরকে এখানেও জানিয়ে দিচ্ছি, এই সেক্ষেত্রে কী হবে, আপনার ভূমিকম্প হওয়ার প্রবল সম্ভাবনা আছে, আর্থকুইক হবেই, আগুন লাগার মতন ঘটনা কিন্তু ঘটতে চলেছে। ঠিক যখন নক্ষত্রটা পরিবর্তন করবে, আদ্রা নক্ষত্র থেকে অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে যাবে, মঙ্গলের নক্ষত্রে রাহু অবস্থান করবে, আগুন লাগার মতন ঘটনা, আপনার ভূমিকম্প এবং জলোচ্ছ্বাস, সুনামি, এই সকল জিনিস কিন্তু প্রবল থেকে প্রবল হওয়ার সম্ভাবনা আছে, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। এবং বেশ কিছু জায়গায় জলপ্লাবন হওয়ার সম্ভাবনা কিন্তু আছে, যেমন কি অগ্নিকাণ্ড তো ঘটবে, ভূমিকম্প হবে, কিছু কিছু ক্ষেত্রে রাজনৈতিক অস্থিরতা হবে। এবং দেখুন, বর্তমানে আমি যে এর আগের ভিডিওটা দিয়েছি পঞ্চম দফার লকডাউনে কত কেস বাড়তে পারে সেটা আমি জানিয়েছি, ভারতবর্ষে এ ভাইরাসে কেস মোটামুটি 1.5 লাখ থেকে 1,70,000 পর্যন্ত আক্রান্ত হবে, এবং রিকভারি রেটটাও কিন্তু ভালো পাশাপাশি থাকবে। মঙ্গলের নক্ষত্রে যখন রাহু প্রবেশ করবে, ধীরে 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 কিন্তু এই জায়গাগুলো ভালো হবে। তবে দেশের মধ্যে আপনার জানাই যে মেট্রো পরিষেবা মোটামুটি 19শে জুনের পর থেকে কিন্তু দেশের মধ্যে মেট্রো পরিষেবা কিছুটা হলো স্বাভাবিক হবে, অর্থাৎ মেট্রো পরিষেবা কিন্তু চলাচল করবে 19শে জুনের পর থেকে। এই টাইম অর্থাৎ মঙ্গল যখন মীন রাশিতে প্রবেশ করবে, তখন কিন্তু এই মেট্রো পরিষেবাটা কিছুটা হলো স্বাভাবিক কিন্তু হবে। এবার আসি বিমান পরিষেবা। বিমান পরিষেবা আন্তর্জাতিক ক্ষেত্রে বিমান পরিষেবা চালু হতে হতে 15ই সেপ্টেম্বর থেকে 29শে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু এই বিমান পরিষেবা চালু হবে। প্রথম কথা, 15 থেকে 29শে সেপ্টেম্বরের মধ্যে আন্তর্জাতিক ক্ষেত্রে, এবং দেশের মধ্যে
বিমান পরিষেবা চালু হবে 2 জুলাই থেকে 16 জুলাইয়ের মধ্যে। দেশের মধ্যে এই বিমান পরিষেবাটা 2 জুলাই থেকে 16 জুলাইয়ের মধ্যে কিন্তু এই দেশব্যাপী বিমান, অর্থাৎ এক স্থান থেকে দিল্লি থেকে মুম্বাই, মুম্বাই থেকে কলকাতা, এই সকল বা চেন্নাই, এই সকল যাতায়াতের ক্ষেত্রে যে সমস্যা যে হচ্ছে সেটা কিন্তু ঠিক এই নক্ষত্রটা পরিবর্তন করবে। সেক্ষেত্রে ঠিক মোটামুটি জুলাইয়ের 2 তারিখ থেকে 16 তারিখের মধ্যে কিন্তু এ চলাচল কিন্তু সম্ভাবনা প্রবল আছে। এবং এর পাশাপাশি জানাই, রাহু গ্রহ যখনই দেখুন ঠিক বৃষরাশিতে অবস্থান করবে, অর্থাৎ সেপ্টেম্বর মাসে, তখন থেকে কিন্তু এই ভাইরাসের প্রকোপ 90% কেটে যাবে এবং বিমান পরিষেবা আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু অনেকটাই স্বাভাবিক হবে। কিন্তু আমাদেরকে মাস্ক পরা, সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখা, স্যানিটাইজার ইউজ করা এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি যে গাইডলাইনগুলো দিয়ে দিবেন সেগুলো আমাদের দেশের মানুষকে কিন্তু সেই গাইডলাইন মেনে চলা উচিত। তো আপনাদের যদি এরকম বিষয়ে জানার ব্যাপার থাকে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্ট করবেন, আমি এই বিষয় নিয়ে আপনাদেরকে আবারও নতুনত্ব ভিডিও দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।